আমরা যে উন্নয়ন নিরিখে ভোট চাইছি মানুষের কাছে, আমাদের কোনো বুথে কোনো গাজওয়ারি, আমাদের কোনো বুথে কোনো ছাপ্পা দিদি বলে আমরা সেগুলো বরদাস্ত করব না, দল সেগুলো বরদাস্ত করবে না। একই বললেন তৃণমূল নেতা, ভোটে ছাপ্পা রিগিং এর কথা কার্যত স্বীকার করলেন কি? তবে তৃণমূল সরকারের উন্নয়নকে সামনে রেখে ভোট করাতে হবে, কোনো গাজুয়ারি ছাপ্পা রিগিং চলবে না। উত্তর চব্বিশ পরগনার বাগদার নবজোয়ার প্রস্তুতি সভা থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করা বার্তা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যদিও তার এই বক্তব্যে সাফাই না, এটা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারংবার বলেছেন যে দল মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে আমরা ভোট হবে। প্রত্যেকটা পরিবারের কাছে পশ্চিমবঙ্গের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন আমরা পৌঁছে দিয়েছি। অতএব উন্নয়নের নিরিখে ভোট চাইছি। ছিল নবজোয়ারের প্রস্তুতি সভা, এলেন না একাধিক বুথ সভাপতিরাই। বাধ্য হয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল বাগদার তৃণমূল বিধায়ককে। যারা সভায় উপস্থিত থাকেননি, দলকে কারণ জানাতে নির্দেশ দেন তাদের। মঞ্চে উপস্থিত বাগদা পূর্ব ব্লক এবং পশ্চিম ব্লক তৃণমূল সভাপতিদের বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেন বিধায়ক। এর থেকে প্রমাণ হয়ে যায় যে তোমার বুথ যারা সামলাবে, সেই বুথের বুথ সভাপতিরা কিন্তু উপস্থিত নেই, যাদের উপরে তৃণমূল কংগ্রেস নির্ভর করছে। আমি অনুরোধ রাখছি আজকে থেকে যে যে যদি মনে হয় যেই বুথের দায়িত্ব সে নিতে ব্যর্থ হচ্ছে, পারছে না শুধু পদ বসিয়ে রাখার জন্য, তোমরা কালকে থেকে বুথ প্রেসিডেন্ট চেঞ্জ করে দাও। কারণ গুরুত্বপূর্ণ বুথ প্রেসিডেন্ট এটা আর রাখা যাবে না। এরপরে যদি থাকে তাহলে কিন্তু দল অন্যরকম স্টেট। অন্যান্য জেলার মতন উত্তর চব্বিশ পরগনাতেও নবজোয়ার কর্মসূচিতে আসবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার আগে বাগদার বুথ স্তরের হাল দেখে বেজায় ক্ষুব্ধ বিধায়ক। তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি গুরুত্ব দিয়েছে এই গুরুত্বপূর্ণ সভায়, যারা আসতে পারেনি তারা, যারা আসেনি কী কারণে আসেনি সেটা তদারকি করতে হবে, আর যদি তাদের অন্য কাজ বেশি গুরুত্বপূর্ণ থাকে তাদেরকে সরিয়ে আগামী দিনে সঠিক স্বচ্ছ মানুষ, স্বচ্ছ ব্যক্তিত্ব আগামী দিন কাজ করবে। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। তা বিশ্বজিৎ বাবুর কাছে আমাদের প্রশ্ন, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন রিগিং ছাপ্পা ছাড়া তৃণমূল জীবনেও জিততে পারবে না, জীবনেও বাঁচবে না। জেলায় জেলায় নবজোয়ারে ব্যালট বিশৃঙ্খলা, বুথ স্তরে প্রকট শাসকের গোষ্ঠী কোন্দল। এই অবস্থায় উত্তর চব্বিশ পরগনার বাগদার ছবিটি শাসকের ফাটল আরও চওড়া করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।